নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত দীপাস ডেলি ব্লগে, আর অনেক অনেক ভালো শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন আমাদের দোকানে হালকাথা করা হয়, তো মানে গণেশ পুজো করা হয়। তো দেখো, এখন আমার বর গণেশ বাবাকে স্নান করানো হচ্ছে দুধ তেল সোনা রূপো দিয়ে। তো যাই হোক, তো আজকে দোকানে পুজো। আর দেখো, আমি কিন্তু এখানে এসে কাজে লেগে পড়েছি ফল কাটাতে, আর এখানে আমার মাসি আমাকে হেল্প করছে, ছোট মাসি, দেখো। তো যাই হোক, তো তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। শ্রী নতুন খাতা মহরত করার জন্য দোকানে আমরা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের নামে পূজা করব, ঠিক আছে? একদন্ত মহাকায় লম্বধর গজানন বিগ্রহ নাশকরং হেরম্বম প্রণমিম্যহম নমো দেবেন্দ্র পৌলি মন্দর। বিমল কাকা কি কইছিল? আমি রাজো খাই নাকি।